সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক তিন বাংলাদেশি নাগরিক। বর্তমানে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতিতে অনেক হিন্দু মানুষ বাংলাদেশ থেকে দালাল মারফত সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ করছে। আইন যতই কঠোর হোক না কেন, কিছু সংখ্যক হিন্দু এখনো রয়েছে যারা ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। জানা গেছে, সোহেল দাস এবং শ্যামলাল দাস নামে দুই যুবক বাংলাদেশের শ্রীমঙ্গল হতে কমলপুর সীমান্ত দিয়ে এক দালালকে মাথাপিছু 5,000 টাকা করে দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে এদের আসার উদ্দেশ্য হলো দুর্গাপুজো দেখা, কারণ বাংলাদেশে দুর্গাপুজো নেই। তাদেরকে ভারতে প্রবেশ করাতে গিয়েছিল বাংলাদেশেরই এক গ্রামের বাসিন্দা, যে 4 বছর পূর্বে ভারতে শিলচরে এসে বাইক মেকানিকের কাজ করে। তার নাম সবুজ দাস। কিন্তু সবুজ দাস দুই বন্ধুকে আনতে গিয়ে বিএসএফ এর কড়া নজরদারিতে মালাকার বস্তির জওয়ানরা তাকে আটক করে ধর্মনগর রেল স্টেশন থেকে পরে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় শুক্রবার রাতে। গতকাল 4 তারিখ বিউপি মালাকার বস্তি 97 BNBS আমাদেরকে তিনজন বাংলাদেশি হ্যানওভার করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে এফআইআর রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর ইন্দো বাংলা বর্ডার দিয়া এবং এখানে ধর্মনগর রেল স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক হয়েছে আর কি। এরপরে আমাদেরকে হ্যানওভার করেছে, আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করবে। স্যার তিনজনের নাম কি জানা যাবে? তিনজনের নাম হইল শ্যামলাল দাস, সুকুমার দাস, সবুজ দাস।